আপনাকে যদি আপনার প্রিয় কোনো মানুষ, খুব কাছের মানুষ প্রশ্ন করে বা জানতে চায় বলিউডের ইতিহাসে সবচাইতে অশ্লীল নায়ক কে, আপনি কার কথা বলবেন? অক্ষয় কুমার, সাইফ আলী খান, রণবীর কাপুর, ঋত্বিক রোশন নাকি ইমরান হাশমি? আমাকে যদি প্রশ্ন করে আমি বলবো ইমরান হাশমি। ইমরান হাশমির সকল চলচ্চিত্রেই প্রায় অশ্লীল দৃশ্য রয়েছে। সিরিয়াল কিসার হিসাবে পরিচিত বা সিরিয়াল কিসম্যান হিসেবে সবার কাছে পরিচিত ইমরান হাশমির এমন কোনো চলচ্চিত্র নাই যেখানে অশ্লীল দৃশ্য নেই। ইমরান হাশমির রোমান্টিক দৃশ্য মানেই খোলামেলা এবং অশ্লীল দৃশ্য। এই অশ্লীল দৃশ্যে তিনি কি নিজের আগ্রহেই অভিনয় করেন নাকি পরিচালকের আগ্রহে, এটি তিনিই ভালো জানেন, ভালো বলতে পারবেন। যত সিনেমা বা চলচ্চিত্রে ইমরান হাশমি এই খোলামেলা অন্তরঙ্গ অশ্লীল দৃশ্যে অভিনয় করেছেন, প্রতিটি চলচ্চিত্রে প্রতিটি সিনেমার পরেই তার স্ত্রীর হাতে বেধড়ক মার খেতে হয়েছে এই ইমরান হাশমিকে। ভাবতে কেমন লাগে, একটি লোক সিনেমা করে আসে আর ঘরে এসে তার বউয়ের হাতে বেধড়ক মার খায়। 24 মার্চ ইমরান হাশমির 46তম জন্মদিন উপলক্ষে এমন কিছু সত্যই ফাঁস করে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নের শেষে তিনি খোলামেলাভাবেই স্বীকার করে নিয়েছেন প্রতিটি চলচ্চিত্রের পরই তার স্ত্রী পারভিন সোহানি হাশমি তাকে মার দেয়, পিটুনি দেয়। এরকমই তিনটি ঘটনা আপনাদের সামনে সংক্ষেপে বলবো। প্রথমবার তিনি যখন তার স্ত্রী পারভিন হাশমিকে নিয়ে সিনেমা দেখতে যান, সেখানে এত বেশি অন্তরঙ্গ এবং অশ্লীল দৃশ্য ছিল, তার স্ত্রীর মেজাজ চটে গিয়েছিল। সিনেমা হলে বসেই প্রতিটি অশ্লীল দৃশ্য পর্দায় আসছিল আর পারভিন ইমরান হাশমিকে বেধড়ক মারছিল আর খামসি দিচ্ছিল। সিনেমা শেষ হওয়ার পর তারা যখন সিনেমা হল থেকে বেরিয়ে আসেন, তখন ইমরান হাশমির হাতে এবং গায়ে কমপক্ষে 20টি ওয়ান টাইম ব্যান্ডেজ লাগাতে হয়েছিল। এমনই মার দিয়েছিল তার স্ত্রী পারভিন এই ইমরান হাশমিকে। দ্বিতীয়বার মার্ডার সিনেমাতে মল্লিকা শারাওয়াতের সাথে তিনি অসংখ্য অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এই মার্ডার সিনেমাতে মল্লিকা শারাওয়াতের সাথে যতগুলো অন্তরঙ্গ দৃশ্যে তিনি লিপ্ত হয়েছেন, প্রতিটি দৃশ্যের জন্য তার স্ত্রী পারভিনের হাতে তাকে বেধড়ক চুটিয়ে মার খেতে হয়েছে। পারভিন ইমরান হাশমিকে চুটিয়ে মেরে থাপড়িয়ে তার ক্ষোভ উড়িয়েছে। 2016 সালে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে যখন ইমরান হাশমিকে প্রশ্ন করা হয়, আপনার স্ত্রী আপনাকে প্রতিনিয়ত চুটিয়ে মারে, আপনার গায়ে হাত তোলে, এটি কি সঠিক কিনা, তখন ইমরান হাশমি কোনো রাগ ঢাক না করে সোজাসুজি প্রশ্নের উত্তর দিয়ে দেন, জানিয়ে দেন তার স্ত্রী পারভিন তাকে প্রতিনিয়ত গায়ে হাত তোলে এবং মারে। অবশ্য এই ঘটনা মিডিয়াতে প্রচার হওয়ার পর তার স্ত্রী প্রায় 1 বৎসর যাবত মিডিয়ার সামনে লজ্জায় মুখ দেখাননি, কারণ এরপর থেকেই মানুষ জানত তার স্ত্রী পারভিন আসলে এক ধরনের উগ্র মেয়ে। ইমরান হাশমি ওই আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রশ্নের সাথে যোগ করে আরে বলেন, পারভিন আগে তার হাতের ব্যাগ দিয়েই মারত, পরবর্তীতে হাতের কাছে যা পেত তা দিয়েই মার শুরু করত, এরপর তার রাগ এতই বেড়েছে যে হাত দিয়েই সে মারা শুরু করত, তবে এখন বয়স বাড়ার সাথে সাথে তার রাগ কিছুটা কমতে শুরু করেছে, এখন আর রোমান্টিক দৃশ্যে দেখলে তার স্ত্রী সেভাবে আর খেপে ওঠে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।